ম্যাডাম এগুলো টাইপ করে দিন জরুরি ম্যাডাম 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 কি হয়েছে ম্যাডাম এই দেখুন স্যার একটা ইডিয়েট টাইপ করে টাইপ মেশিনে রেখে গেছে মমতা তুমি আমার ভালোবাসা কিছু মনে করবেন না এটা অফিস এখানে চার ধরনের লোক আছে ভদ্র কম ভদ্র অভদ্র আর ইডিয়েট এগুলো হতেই থাকবে এ নিয়ে ভাবলে কি চলে ওয়েস্ট পেপার বাস্কেট আছে ওখানে ফেলে দিন আর কতদিনই জ্বালাতন সহ্য করব এমডি সাহেবের কাছে কমপ্লেন করা দরকার কি হলো স্যার এই উপদ্রব তো বন্ধ হচ্ছে না এডিএসরা এসব করবেই ফেলে দিন জি ফেলে দিন না এসব জিনিস দেখাও ঠিক না স্যার স্যার কি ব্যাপার আপনি স্যার ঠিকই বলেছিলেন কোনো ঝামেলা করতে হয়নি এতদিনে ইডিয়েটটা নিজে নিজে টায়ার্ড হয়ে গেছে এই দেখুন আজ আর কোনো টাইপ করার কাগজ নেই কি করে থাকবে ইডিয়েটটা যে ব্যাচেলার রান্না করতে গিয়ে হাতের আঙুল পুড়িয়ে ফেলেছে এই দেখুন ওর আঙুলকে টাইপ করা যায় আপনি তারপরে দুই ভাইকে আমার হাতে দিয়ে বাবাও মারা গেলেন ওরা এখন আমার ভাই নয় আমার সন্তান ওদের ভালো মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে তার আগ পর্যন্ত নিজেকে নিয়ে ভাববার কোনো সুযোগ নেই আপনার কিছু দায়িত্ব আমিও তো নিতে পারি পারবেন না আপনার যখন সন্তান হবে তখন ওদের কথা ভাববার সময় পাবেন না এরকম দুটি রেডিমের সন্তান থাকতে আর সন্তানের দরকার কি এখন থেকে তুমি ওদের মা আমি ওদের বাবা এত সুন্দর বাড়িঘর থাকতে চাকরি করতে গেলে কেন সংসার খরচ ওদের লেখাপড়া খরচ এসব কোথা থেকে আসবে বাবা এক পয়সাও রেখে যেতে পারেননি এখন আমার দায়িত্ব ওদের ঠিক মতো নিজের পায়ে দাঁড় করিয়ে এই সব কিছু ওদের নামে লিখে দিয়ে তারপর তোমার ঘরে যাব সে তো অনেক দিনের ব্যাপার থাকছি আমি বরং আজ থেকে এখানে মানে তোমার কাছে চলে আমি কিছু খেলে তো এত তাড়াহুড়া না করে একটু ভাবনা চিন্তা ওই সময়টুকু নষ্ট করতে চাই না এমনিতেই আত্মীয় স্বজন না থাকায় বিয়ে করা হয়ে ওঠেনি আজও বয়স তো পার হয়ে যাচ্ছে তাই আর আমি একটা দিনও হাতছাড়া করতে চাই না আমি চাই আজই আমাদের বিয়ে হোক আজ থেকে সংসারের জন্য রোজগারের দায়িত্ব আমার মানে আমি এই সংসারের কর্তা আপাপ আপা গো আমার বড় খিদে লেগেছে আপাপ দুটো ভাত দাও খাই দুধ কলার দরকার নেই ডাল ভাত হলেই চলবে খামোখা ছাগলের মতো কান টেনে টেনে অমন লম্বা করছিস কেন হ্যাঁ আপা তোকে কলেজে পাঠিয়েছিল মানুষের মতো মানুষ হতে আর তুই হলে কি না একটা ছাগল এনে আবার বাল্য শিক্ষার থেকে শুরু কর এই ছবিগুলো দেখো আহা যেন স্বর্গ এইসব জায়গায় আমি গিয়েছি থেকেছি ঘুরেছি ঝকঝকে রাস্তা চকচকে পোশাকের মানুষজন সাজানো গোছানো বিশাল বিশাল বিল্ডিং ইউরোপ আমেরিকা যেখানেই যাও যেদিকেই তাকাও চোখ জুড়িয়ে যায় ক্যানাডার নাগ্রা ফলস আমেরিকা ডিজনিল্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের আইফেল টাওয়ার কি সুন্দর সুন্দর সব জায়গা গত তিনটে মাস এসব জায়গায় ঘুরতে ঘুরতে মনে হয়েছে আমি যেন স্বর্গে আছি কেন তুই জাহান্নামে ফিরে এলাম যেদিকে তাকাই নোংরা নর্দমা গরিব মানুষের বস্তি ময়লা আবর্জনা অভাব অনটন কারই মুখে হাসিনি কিন্তু ওখানে বড় বড় বিল্ডিং গুলোর মতো
মানুষগুলোর অন্তর বড়, প্রাণ খুলে সবাই হাসছে, ডিস্কোতে যাচ্ছে, অপেরাতে যাচ্ছে, আনন্দ করছে, উল্লাস করছে। আহা, কি যে সুখের জীবন ওখানে। এখানে থাকলে আমার জীবন হেল হয়ে যাবে, তাই আমি উন্নত দেশেই চলে যেতে চাই। তোমাদেরকে আমার জীবনের লক্ষ্যের কথা শোনাবার জন্যই আজকের আয়োজন। এতক্ষণ যা বললাম আমার বাবাও তা শুনেছেন, নিশ্চয়ই আমার সাথে একমত। আমার মেয়ে এতক্ষণ ইউরোপ আমেরিকা সম্পর্কে বড় সুন্দর সুন্দর কথা বলেছে। ওসব দেশ সম্পর্কে আমিও কিছু কিছু জানি। আমরা এদেশে যখন কোনো বাজারে যাই, তখন বাজারে ওঠার আগে নিজের জুতো খুলে একটা ঘরে জমা রাখি, টোকেন নেই। তারপর ফেরার সময় সে টোকেন দিয়ে জুতোটা ফেরত নিয়ে আসে। ঠিক সেইভাবে ও দেশের বাবা মেয়েরা সকালে উঠেই কাজে যায়, তখন নিজের সন্তানকে ডে কেয়ার নামক এক জায়গায় রেখে টোকেন নেয়। তারপর সারাদিন অফিস করে ডিস্কো বার অপেরা ঘুরে ফেরার পথে ওই আমাদের জুতো নেওয়ার মতো টোকেন দিয়ে সন্তানকে ফেরত দেয়। কি হলো, তালি বাজাও, তালি। গুড, ভেরি গুড। আমাদের দেশের বাবা মায়েরা শিশু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে, জুতোর মধ্যে কোথাও জমা রেখে যায় না। তোমাদের ছোটবেলায় যদি এমন হতো কেমন লাগতো? আমার মেয়ের বোধ করি ভাবেই লাগতো, নিজের ঘর নিজে পরিষ্কার না করে অন্যের সম্পদের দিকে তাকিয়ে লাভ কি? আমার মেয়ে ইউরোপ আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গার নাম বলেছে। ও জানে না আমাদের অনেক কিছু আছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য, বগুড়ার মহাস্থানগড় পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, সিলেটের চা বাগান, খুলনার সুন্দরবন, পদ্মা মেঘনা যমুনার মতো নদী, সবই তো সুন্দর। আমার মেয়েকে এই প্রশ্ন করছি, ইউরোপ আমেরিকা যদি এতই ভালো হবে তাহলে তিনি ফিরে এলেন কেন? তোমার জন্য মন খারাপ লাগছিল তাই তোমাকে দেখতে এসেছি। এই যে, এই যে মায়া মমতা, ফিরে কিন্তু ইউরোপ আমেরিকায় নেই। অফিসের ছেলেমেয়েরা বুড়ো বাপ মাকে বুড়োদের আশ্রমে পাঠিয়ে দেয়। তোমাদের বুড়ো বয়সে তোমাদের ছেলেমেয়েরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তখন একা একা জীবনটা কি সভ্য মনে হবে? আরে বাবা মা ভাই বোন দাদা দাদি একসঙ্গে থাকার সুখ শুধু এদেশেই আছে। বাবা, তুমি কি আমাকে অপমান করতে চাও? তোর কি তাই মনে হয়? হ্যাঁ। তাহলে আমার কোনো কমপ্লেন নেই, তোর যা ইচ্ছে কর, যখন বিদেশিদের চাইবি আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দেব। চলো খেতে যাই।